সো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছে, ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ইনফরমেশন নিয়ে আসছি। ইনফরমেশনটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একটা অ্যাম্বুলেন্স দ্রুতভাবে ভিড়ের মধ্যে দিয়ে খুব স্পিডে যাচ্ছে, সেই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা সবার থেকে বেশি ভাইরাল হচ্ছে দুইটা প্ল্যাটফর্মে, এক হচ্ছে টিকটকে, দুই নাম্বার হচ্ছে ভিগো ভিডিওতে। এই দুইটা প্ল্যাটফর্মের হোম পেজে গেলে শুধু অ্যাম্বুলেন্সের ভিডিওগুলোই দেখা যাবে, অনেকগুলো ভিডিও। এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন লাইকও পেয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এই অ্যাম্বুলেন্সের ভিডিওটা নিয়ে আলোচনা করব। কি কারণ, কেন এত টিকটকে ভিগো ভিডিওতে কেন এই ভিডিওটা ভাইরাল, তো এটা নিয়ে আমি আলোচনা করব। প্লাস আপনি যদি ভিগো কিংবা টিকটক ইউজার হন, তাহলে আমি এই ভিডিওতে বলে দেবো যে এরকম ভুল আপনাকে করতে হবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট অব্দি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কেন যে আমি এরকমই ভিডিও নিয়ে আসি। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি কোন ভিডিও ভাইরাল চলছে টিকটকে কিংবা ভিগোতে সেই ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি এখন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন একটা রোডের মধ্যে অনেক লোকজনের ভিড়, সেই ভিড়ে একটা অ্যাম্বুলেন্স খুব স্পিডে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, বেঙ্গালোরের একটা হসপিটালে একটা 40 দিনের বাচ্চা, সেই 40 দিনের বাচ্চাটার হাড়ের প্রবলেম ছিল। তো 40 দিনের বাচ্চাটার হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য বেঙ্গালোর থেকে বেঙ্গালোর নিয়ে যাচ্ছিল, যার দূরত্ব 356 কিলোমিটার। একটা অ্যাম্বুলেন্সের মোটামুটি টাইম লাগে যেতে 7 থেকে 8 ঘন্টা। কিন্তু একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার, যার নাম ছিল মোহাম্মদ হানিফ, 7 থেকে 8 ঘন্টা টাইমটা না লাগিয়ে সে 4 ঘন্টায় বেঙ্গালোর থেকে বেঙ্গালোর নিয়ে গেছিল। সেই জন্য তাকে সম্মানিত করা হচ্ছে, সেই ভিডিওটা টিকটকে কিংবা ভিগোতে ভাইরাল হচ্ছে। কেন ভাইরাল হচ্ছে, যে একটা নামুমকিন কাজ সে মুমকিন করে দেখাচ্ছে, সে মুমকিন করে দেখিয়েছে। যেখানে 7 থেকে 8 ঘন্টা টাইম লাগতো, সেখানে 4 ঘন্টায় সেই বাচ্চাটাকে পৌঁছে দিয়েছে। আমি স্যালুট করছি হামিদ ভাইকে, সে 7 থেকে 8 ঘন্টার রাস্তা 4 ঘন্টা নিয়ে গিয়েছে এবং লাস্ট অবধি সে বাচ্চাটাও বেঁচে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা দেখে আমরা কিছু শিখেছি। আপনি যদি কোনো কাজ করেন একদম জোশ ধরে যে ওই কাজটা আমি করবো, করে দেখাবো, হানিফ ভাই করে দেখিয়েছে। কিন্তু এই কাজটা করার হানিফ ভাইয়ের অনেক বাধাও আসছিল। কর্ণাটকের পুলিশও হানিফ ভাইকে অনেক কিছু সাহায্য করেছে, এই কাজটা করতে পারতো না যদি কর্ণাটকের পুলিশ হানিফ ভাইকে সাপোর্ট না করতো। বন্ধুরা চলুন, এই কাজটা তো হয়ে গেছে, এখন আপনারা করছেন কি, কিছু কিছু টিকটক আর ভিগো ইউজার আছো যারা এই ভিডিওটা ডাউনলোড করে আবার নিজের আইডিতে ছাড়ছে। কেন ছাড়ছে, যে লাইকস আর ভিউজের জন্য। তো বন্ধুরা, আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে যে এরকম লোকের ভিডিও ডাউনলোড করে নিজের আইডিতে ছাড়তে হবে না, ভিডিওটা তো ভাইরাল হয়ে যাবে, ফলোয়ার্স বাড়বে। তো আপনি যখন আপনার ভিডিও ছাড়বেন, আপনার ভিডিওতে ভিউ হবে না, আপনার ভিডিওতে লাইক পড়বে না। তো বন্ধুরা, আমি বলতে চাই আপনাদেরকে যে এরকম ভুল কাজ করবে না, লোকের ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না নিজের আইডিতে। তো এই ভিডিও এটুকুই ইনফরমেশন, এটুকুই আপডেট। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন।